আল্লাহর জমিনে আল্লাহর আইন ছাড়া কিছু চলবে না। হকের কথা বললে জেলখানা আছে না নাই? বন্ধুরা সকলকে আসসালামু আলাইকুম। নিউটনের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আমি আনোয়ার হোসেন, আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, আপনারা ইতিমধ্যে জানেন যে মাওলানা মামুনুল হক তিনি জেল হাজতে আছেন, এবং এই মাওলানা মামুনুল হক জেল হাজতে যাওয়ার আগে অনেক বক্তব্য দিয়েছেন, এই মাওলানা মামুনুল হকের পক্ষেও অনেক বক্তব্য দিয়েছেন অনেক বক্তগণ। ঠিক তেমনই একজন বক্তা অর্থাৎ মিজানুর রহমান আজহারি, তিনি একটি বক্তৃতা দিয়েছিলেন যেটা এখন মাওলানা মামুনুল হকের জীবদ্দশায় একদম সরাসরি হুবাহ মিলে যাচ্ছে। এই মাওলানা মামুনুল হককে নিয়ে যে বক্তব্য মিজানুর রহমান আজহারি দিয়েছিলেন, চলুন আমরা সেই বক্তব্যটি এখন শুনব। যে এই মিজানুর রহমান আজহারি মাওলানা মামুনুল হককে নিয়ে যে বক্তব্যটি দিয়েছিলেন সেটা এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল, এবং এই মাওলানা মামুনুল হকের জীবদ্দশায় একেবারে হুবাহু মিলে গেল। চলুন আমরা দেরি না করে সেই ভিডিওটি দেখে আসি। আল্লাহর জমিনে আল্লাহর আইন ছাড়া কিছু চলবে না। পুরো মিশর টালমাটাল, সরকার টালমাটাল। সরকার প্রধান ছিল জামাল আব্দুল নাসের, কয়ডারে জেলে ভর। কথা কন, হকের কথা বললে জেলখানা আছে না নাই? সৈয়দ কুতুব শাহীদের জেলখানায় ভরা হলো। ওনারে জেলখানায় ভরার পরে আন্দোলন আরো তিন গুণ বেড়ে গেল। কায়রোর রাস্তায়, মিশরের রাস্তায় রাস্তায় ইসলাম প্রেমিক, কোরআন প্রেমিক যুবকদের আন্দোলন। পুরো আন্দোলনে মিশর কেঁপে উঠল। মিশর ব্যাপী আন্দোলনের গণজোয়ার। সরকারের অবস্থা খারাপ, সরকার এবার ঘোষণা দিল সাইয়েদ কুতুব শহীদ, মিশরের যুবকদেরকে আন্দোলনে ঠেলে দেওয়ার কারণে তাকে মৃত্যুদণ্ড দেয়া হলো, ফাঁসি। যুগে যুগে কোরআনের পক্ষে যারা, এদের কাছে ফাঁসির রশি আছে না নাই? কিন্তু এই ফাঁসির রশিকে তারা থোড়াই কেয়ার করেছিল, বললেন ঠিক কিনা। বিপ্লবী বাণী, এই বাণীর পক্ষে যারা তারা ন্যায় আর সত্যের পক্ষে চিল্লায় বলেন ঠিক কিনা। এই বাণীতে যারা বিশ্বাস করে তারা এক আল্লাহর সামনে মাথা নত করে দেয়, গোটা পৃথিবীর কোন শক্তির সামনে ওই মাথা নত হয় না, ঠিক কিনা? এই লা ইলাহা যারা আমরা মানি, আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করব? কোন শক্তি আমাদের মাথা নত করাতে পারে? বিপ্লবী বাণী, এটা সংগ্রামী বাণী। এই বাণী এমন বিপ্লব তৈরি করে গোটা বিশ্ব পাল্টে দেয়। এই লা ইলাহার ব্যাখ্যা করেছেন সাইয়েদ কুতুব শাহীদ তার তাফসিরে। নাম শুনছেন? কি নাম তাফসিরের? ফি জিলালিল কোরআন। ফি জিলালিল কোরআন লিখে উনি মিশর কাঁপিয়ে দিলেন। তিনি গোটা বিশ্বের জাহালাতকে তার তাফসিরের লেখনের মধ্যে দিয়ে তুলে এনেছেন, আর বলেছেন আল্লাহর আইন ছাড়া পৃথিবীর বুকে কোনো আইন চলবে না। তার তাফসির পরে মিশরের সব যুবকরা রাস্তায় নেমে এলো আন্দোলনের চোটে। পুরো মিশরে উত্তাল গণ আন্দোলন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, ফাঁসি। সৈয়দ কুতুব শহীদের ফাঁসির রায় দেয়া হলো, আদালত থেকে ফাঁসির রায় বহাল রাখা হলো। যেদিন ফাঁসি দেয়া হবে তার এক ঘন্টা আগের ঘটনা। কারা কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী, জেল কোডের নিয়ম অনুযায়ী, জেলখানার যিনি ইমাম আছে না, উনি এক ঘন্টা আগে আইসা এই কালিমা পড়ায়, যারা ফাঁসি দেওয়া হবে আরে পড়ায় লা ইলাহা মুহাম্মাদুর। তো সাইয়েদ কুতুব শাহীদকেও কালিমা পড়ানোর জন্য ইমাম সাহেব আসছে, ফাঁসির বাকি কয় ঘন্টা। এসে বলে সাইয়েদ কুতুব শাহীদ আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। সাইয়েদ কুতুব শাহীদ বলে আমারে তুই কালিমা শিখাইস না, আমি কালিমা খুব ভালো জানি। যেই কালেমা পড়ানোর কারণে সরকার তোরে বেতন দেয়, ওই কালিমার ব্যাখ্যা করার কারণে সরকার আজকে আমারে ফাঁসি দেয়। তুই কালিমা পড়াস, তোরে টাকার বান্ডিল দেয়, আমি কালিমার ব্যাখ্যা করার কারণে ফাঁসির মঞ্চে দাঁড়াই, চিল্লায় বলেন ঠিক কিনা। তার মানে তোর কালিমা আমার কালিমা এক কালিমা না, এই দুই কালিমার মধ্যে পার্থক্য আছে না নাই? তোর ইমানি চেতনা আমার ইমানি চেতনা এক ইমানি চেতনা নয়। তোরে টাকা দেয় আমারে ফাঁসি দেয়, তার মানে দুই চেতনা আলাদা, চিল্লায় বলো ঠিক কিনা। এজন্য আল্লাহ ডেকে বললেন গোলাম, এটা বিপ্লবী বাণী। এই কালেমার আন্দোলন যারা করে তারা আল্লাহ ছাড়া পৃথিবীর কাউরে ভয় পায় না, আর তারা চায় কালেমার পতাকা পৃথিবীর মধ্যে যেন পথ পথ করে উড়ে, ঠিক কিনা? বাংলার জমিনে কালেমার পতাকা উড়ুক, আমরা চাই কি চাই না? এই কালেমার সমাজ যদি হয়, ওই সমাজে কেউ লাঞ্ছিত হবে না, ওই সমাজে কোনো নারী নিগৃহীতা হবে না, ওই সমাজের কোন কাজের মেয়েরা ধর্ষিত হবে না, ওই সমাজে দুর্নীতি থাকবে না, ঘুষ থাকবে না, চাঁদাবাজি থাকবে না, টেন্ডারবাজি থাকবে না,
সমাজটারে শান্তি দিয়ে সমৃদ্ধ করে দিবে কে? এজন্য সব সময় জিকির করতে হবে। একজনের চিল্লায় বলেন তিনি কে? শ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। করতে রাজি আছেন? সব সময় জিকিরটা করতে রাজি আছেন? ফরজ নামাজের পরে এই তাসবিহগুলো পড়বেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে লাস তিনি বর্ণনা করেন, আমি বিশ্বনবীকে আঙ্গুলের গিরা দিয়ে তাসবিহগুলো পড়তে দেখেছি। রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইয়াকিদু তাসবিহা বিয়ামিনি, আমি বিশ্বনবীর ডান হাতের আঙ্গুলের গিরায়ে তাসবিহগুলোকে পড়তে দেখেছি। পড়তে রাজি আছেন? ডান হাত তোলেন, এই আঙ্গুলের করের মধ্যে এভাবে রাখেন, এভাবে রেখে নামাজের পরেই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে রাজি আছেন? সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার পড়তে রাজি আছেন সবাই? আল্লাহ তুমি কবুল করো। ফরজ সালাতের পরে আমরা মোনাজাত দেওয়ার জন্য পাগল হয়ে যাই, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আমিন ইয়া আরহামার রাহিমিন। আসনা নাই, সান্দলায় মনে হয় নাই, কিন্তু বিশ্বনবী সালাম ফেরানোর পরে সর্বপ্রথম যে আওয়াজটা করতেন সেটা হচ্ছে আল্লাহু আকবার। এরপর তিনবার পড়তেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপর আয়াতুল কুরসি একবার, কয়বার? মান ক্বারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। প্রত্যেক ফরজ সালাতের পরে যে একবার আয়াতুল কুরসি পড়ে তার জান্নাতে ঢোকার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না একটা জিনিস ছাড়া, সেটা হচ্ছে মরণ। লোকটা মরে না তাই জান্নাতে যায় না, মরলেই জান্নাতে। আল্লাহু আকবার। এরপরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, সবশেষে মিলাবেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এরপরে পড়তেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এরপরে পড়তেন আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد। এরপরে পড়তেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত-তাকাব ওয়াল আফাফা ওয়াল গিনা। এরপরে পড়তেন আল্লাহুম্মা আ'ইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। সুবহানাল্লাহ পড়েন, কত তাসবিহ, কত দোয়া। আবার ফজরের সময় পড়তেন আল্লাহুম্মা বিকা আসবাহনা ওয়া বিকা আমসাইনা ওয়া বিকা নাহিয়া অবিকা নামু তোমা ইলাই কান নুসুর। সুবহানাল্লাহ বলেন, এগুলো পড়ে না আল্লাহুম্মা আমিন ইয়ার হামার রহমিন, কত বড় ডাকাত। ফরজ সালাতের পরে তাসবিহগুলো পড়বেন, কথা বলেন, পড়তে রাজি আছেন সবাই? আর তাসবিহ শেষ হলে দোয়া করেন। বন্ধুরা, আপনারা ইতিমধ্যে সেই মিজানুর রহমান আজহারির সেই চমৎকারপূর্ণ বক্তব্যটি শুনলেন, যে বক্তব্য হুবাহু মামুনুল হকের জীবদ্দশায় একদম হুবাহু মিলে গেল। তাছাড়া বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন, আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।